নায়করাজ রাজ্যাকের নামে সড়কের নামকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিএফডিসির পরিচালকের সাথে দেখা করেছে চলচ্চিত্র ফোরামের নেতৃবৃন্দ পরিচালকের কার্যালয়ে গিয়ে নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবিগুলো তুলে ধরেন কাউরান বাজার থেকে হাতের ঝিল সংযোগ সড়ক এই রাস্তা দিয়ে নায়করাজ রাজ্যাক আসতেন এফডিসিতে রুপালি পর্দায় পা দেয়া থেকে শুরু করে শেষ বিদায় পর্যন্ত নানা ঘটনায় স্থিতি হয়ে আছে এই রাস্তাটি তাই এই রাস্তাটি নায়ক রাজ সড়ক নামকরণের দাবি জানালো সদ্য গড়ে ওঠা সিনে কলাকুশলীদের সংগঠন চলচ্চিত্র ফোরাম রাজাগে যে কন্ট্রিবিউশন টু দা ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা এই এই রাস্তাটা তার নামে এদিকে এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালকের সাথে আনুষ্ঠানিক দেখা করে ফোরামের নেতৃবৃন্দ একগুচ্ছ দাবি জানিয়েছেন দাবিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল সার্ভারের আওতায় এনে দেশের সিনেমা হলগুলোর ডিজিটালাইজেশন ও নতুন ক্যামেরা সহ এফডিসির সার্বিক উন্নয়নের জন্য নানামুখী কার্যক্রম আমরা আরেকদিন পুরো সংগঠনে এসে আমাদের কি কি কাজগুলি প্রায়রিটি বেশিসে করা যায় যে কাজগুলি করলে অ্যাপ উপকৃত হবে সিনেমা হলের উপকৃত হবে চলচ্চিত্র উপকৃত হবে আমি বলবো একশোটা দ্রুত ডিজিটাল করার ব্যবস্থা করে রেড অ্যাপিক যেটা আনছেন এরকম অথবা অ্যালেক্সাতে যদি দুইটা টাকা আনেন আমরা ইনকাম বাড়বে ওই অ্যাপেক যেটা আনছে যে আনছে এটা ভুল আনছে আমরা আমাদের জীবন এবং আমাদের পারিপার্শ্বিক যতগুলো মানুষ আছে প্রত্যেকের একটি নিরাপদ জীবন চাই এদিকে সৌজন্য সাক্ষাতে সময় নায়ক ওমর সানি দাবি জানান যারা চলচ্চিত্রকে ধ্বংস করা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে মুষ্টিমি কয়েকজন মানুষ এটাকে ক্যাশ করছে চলচ্চিত্রটাকে ক্যাশ করছে কিন্তু স্পষ্ট করে আমি বলতে চাই এই চলচ্চিত্রটাকে ক্যাশ করে তারা গাড়ি বাড়ি অনেক কিছু তারা আউটসাইডে করতে চাচ্ছে স্কিনে নট স্কিনে না তবে ওমর সানির এই বক্তব্যের বিপরীত অবস্থান দেখিয়ে ভিন্ন মত পোষণ করেছেন এফডিসি কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা